প্রায় 40 কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে রাস্তা, কিন্তু সেই রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা, ড্রেন এবং কালভার্ট তৈরি হচ্ছে। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা পঞ্চায়েত সমিতির সামনে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করল। আর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির বারালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, সাগরদিঘি ব্লকের চনন্দবাটি থেকে বারালা রেলওয়ে ক্রসিং পর্যন্ত 20.48 কিমি এবং গোপালদিঘি থেকে নবগ্রাম ব্লকের পলসন্ডা পর্যন্ত প্রায় 16.28 কিমি রাস্তা নির্মাণ হচ্ছে। এর জন্য প্রায় 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই দুটি রাস্তা ঠিকঠাকভাবে নির্মাণ করা হচ্ছে না, রাস্তার স্তর নিয়ম মেনে করা হচ্ছে না, রাস্তার পাশের ড্রেনও ঠিক করে নির্মাণ হচ্ছে না, রাস্তার পাশের কালভার্ট নির্মাণে নিম্নমানের রড এবং প্রয়োজনের তুলনায় কম রড ব্যবহার করা হচ্ছে। আর এ বিষয়ে ইতিমধ্যেই SDO, ZPADM সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে, যদিও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। 40 কোটি টাকা ব্যয়ে রাস্তা করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক আছে, এবার দেখুন, এটা আছে দুলিয়ার পাথর ব্যালেন্স, 75 মাইল 75 মাইল 150 ব্যালেন্স ফেলতেই হবে রাস্তার উপর। এতে করা আছে 75, আর কোন ব্যালেন্স পড়েনি। এর উপরে ঘাস দিয়ে ওর উপরে তেল দিয়ে ওকে বলছে যে লেয়ার শেষ। আমাদের কটা লেয়ার হওয়ার কথা ছিল? ডবল, দুটো। সেখানে কটা লেয়ার? একটা হয়েছে। আচ্ছা, কত ইঞ্চি মাল করার কথা ছিল পুরোপুরিভাবে? 75 75 150। সেখানে মাল কতটা পড়েছে? 75 পড়েছে। আচ্ছা, আর আঁচড়ে যেটা দিয়েছে সেটাকেও একটা লেয়ার ধরছে, সেটা তো হবে না। সেটা তো পিসটা কাঁচড়ে দেওয়া হয়েছে। দুটো শাকও আমাদের খারাপ আছে, কমত্রির সামনে একটা, বিনোদবাটি আগেই যে একটা, অত রড বাঁধা ঠিক হয়নি। 8 mm রড দিয়ে আপনার টাইপিং করা আছে। খাঁচা বাঁধা হয়নি রডে? না, ও এমনি ঠেলে দিয়েছে, প্লেন রড বেঁধে দিয়ে। কী কী করা হয়নি? আর 8 mm রড দিয়ে টাইপিং করা হয়েছে, ওটা টাইপিং 8 mm রড দিয়ে হয় না, ওটা আছে 16 mm রডের দিয়ে, প্লেন রড দিয়ে বাঁধা আছে রড। নিম্নমানের রড? নিম্ন, হ্যাঁ, পাবলিক বাড়ির মতো রড, খাঁচা সিস্টেম হয়নি। খাঁচা সিস্টেম হয়নি, ওটা যদি ভাঙে দেখি দিতে পারবো। আর কি কি চাইছেন তাহলে আপনারা? সাগরগুলো ওইভাবে কাজ করছে, উল্টা পাল্টা কাজ হয়ে যাচ্ছে। দাবি আপনাদের? আমাদের যেমন শিডিউল অনুযায়ী কাজ হয় সেটা হবে, আর শিডিউল বাইরে কাজ হবে না। এই কারণে আন্দোলন? এই কারণে আন্দোলন। ইতিমধ্যে তো অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায় করা আছে, কিন্তু কাজ হচ্ছে না। আমরা বিক্ষোভ করেছি আজকে আন্দোলন আমাদের রাস্তার জন্য। আমাদের যে গোপালদিঘি থেকে পলসন্ডা এবং চন্দনবাটি থেকে আজিমগঞ্জ রাস্তার যে রাস্তা হচ্ছে, সেই রাস্তা নিয়ে, সেই রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, ঠিকঠাক মাল দেওয়া হচ্ছে না, কমা বালি, কমা পাথর, নিম্নমানের সব কিছু ব্যবহার করা হচ্ছে। এই জন্য আমাদের দাবি, এই জন্য আন্দোলন। আমরা চাই রাস্তা বন্ধ চাই না, আমরা চাই রাস্তা হোক কিন্তু ভালোভাবে হোক, দুর্নীতিমুক্ত রাস্তা চাই, শিডিউল অনুযায়ী কাজ চাই। শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না? না, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। বারালা গ্রাম পঞ্চায়েতের জনগণের দাবি এটা। আপনারা অভিযোগও জানিয়েছেন এর আগে নাকি? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। শুনছেন আগে? না, কন্ট্রাক্টর এতই করে না। কে দুর্নীতি করছে? দুর্নীতি নিশ্চয়ই কন্ট্রাক্টরই করবে, তার মিস্ত্রি থাকবে, সেই করবে, তারাই করবে। আপনারা তাহলে এখন কী চাইছেন? আমরা চাই রাস্তা ভালোভাবে হোক, সুন্দরভাবে হোক, ভালো জিনিস দিয়ে ব্যবহার করে, ভালো মাল দিয়ে, জিনিস দিয়ে ভালো ব্যবহার করে রাস্তাটা সুন্দরভাবে, আমাদের যেমন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন দুর্নাম, যেমন দুর্নাম না হয়, যে তৃণমূল কংগ্রেস থেকে এই রাস্তা হয়েছে, পরে হয়তো 5 বছর গেল না, 10 বছর গেল না, রাস্তা খারাপ হয়ে গেল, এটা যেমন আমরা না চাই। আমার নাম আজমিরা বিবি।